এমন বক্তব্য শোনার পর আমেরিকা আসলে কেন ভিসা নীতি আপনার প্রয়োগ করবে না? এই ব্যক্তিকে সর্বপ্রথম আইনের আওতায় আনা উচিত, কারণ তিনি প্রথম ব্যক্তি যিনি আমেরিকাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন আর আমেরিকার ভিসা নীতিকে তিনি পাত্তা দেন নাই। বিষয়টা হচ্ছে যে এই ব্যক্তির আমেরিকায় যাওয়া না যাওয়ায় বাংলাদেশের কিছু যায় আসে না, কিন্তু এই ব্যক্তির এই বক্তব্যকে কোট করে আরও অনেকগুলা জিনিস সামনে আসতে যাবে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে। দর্শক, আজকে আপনাদেরকে সাধারণ বাট একজন ভয়ঙ্কর মানুষের সাথে পরিচয় করিয়ে দেব। যদিও মানে কি হয়েছে যে কি আপনার নিজেরা নিজেরা কামড়া কামড়ি লাগা এখন অনেক তথ্য তারা দিয়ে দিচ্ছে, তারা বুঝতেও পারছে না যে তাদের দেওয়া এই তথ্যগুলো আপনার বাংলাদেশ আওয়ামী লীগের জন্য ক্ষতিকর হবে, আবার প্রধানমন্ত্রীর জন্য কোথাও না কোথাও এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো যেহেতু তারা আওয়ামী লীগে করে এটার একটা নেগেটিভ ইম্প্রেশন প্রধানমন্ত্রীর উপর দিয়ে যাবে, এটাকে কোট করে নিশ্চয়ই অনেকে অনেক কিছু অনেক দূর অলরেডি করে ফেলেছে। কথা বলছি আমরা কক্সবাজার সদর উপজেলার চেয়ারম্যান কাইসারুল হক ওরফে জোয়েলকে বিজয়ী যে ব্যক্তি করেছিলেন, উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান এস এম ইমরুল কায়েস চৌধুরীর কথা নিশ্চয়ই চিনতে পেরেছেন। সোশ্যাল মিডিয়াতে এই ব্যক্তির বক্তব্য এখন ভাইরাল। আপনার গত মঙ্গলবার বিকেলে কক্সবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরীর নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ নিয়ে প্রকাশ্যে অন ক্যামেরায় এই স্টেটমেন্ট তিনি দিয়েছেন। তার বক্তব্যে তিনি বলছেন যে কাইসারুল হক জোয়েল, তুমি যদি আমার বক্তব্য শুনে থাকো, বিগত নির্বাচনে তোমার জন্য কক্সবাজারে 8টি কেন্দ্রে আমি ভোট ডাকাতি করেছি, নৌকার পক্ষে গিয়ে তোমার জন্য কাজ করেছি, আমি ইমরুল কায়েস যদি না থাকতাম তুমি উপজেলা চেয়ারম্যান হতে পারতে না, তার মানে জনতার ভোটে নির্বাচন সংগঠিত হচ্ছে না, এই ব্যক্তির স্টেটমেন্ট এটাই বলছে। তিনি আরও বলছেন, জোয়েল তোমার যদি মনে না থাকে আমার শ্রদ্ধাভাজন মাসুদুল হক রাশেদ যিনি এখন নারকেল গাছ মার্কায় ভোট করেছেন ওনার কাছে জিজ্ঞেস করে থাক, মানে দেখো তোমার যদি মনে না থাকে তোমার মেঝো ভাই জেলা পরিষদের মার্শাল মামা আছে তাকে জিজ্ঞেস করে দেখো, ইভিএমের মধ্যে তোমার জন্য ভোট ডাকাতি করে কারচুপি করে তোমাকে এই উপজেলা পরিষদের চেয়ারম্যান বানিয়েছি, আর তুমি কথায় কথায় আমাকে টার্গেট করো, আমাদের টার্গেট করো, কারণ তুমি একজন অকৃতজ্ঞ, তুমি যদি কৃতজ্ঞ হতে সেদিনের কথা তুমি ভুলে যেতে না। দেখেন এই ব্যক্তি এই কথার মধ্যে কতগুলা মানুষকে আপনার মানে সাক্ষী হিসাবে এনেছে। দ্বিতীয়ত ইভিএমে যে ভোট ডাকাতি হয় সেটাও তিনি প্রমাণ করেছেন, এখন কেমনে করেছেন কিভাবে করছেন এই ব্যক্তিকে নিয়ে রিমান্ডে গরম ডিম দিলে হয়তো অনেকগুলো তথ্য বের হয়ে আসবে। এখন এই ব্যক্তির বক্তব্য ইতিমধ্যে আমরা জানি, হয়তো বলা হবে যে এটা বিচ্ছিন্ন কোনো বক্তব্য, কিন্তু এই ধরনের বক্তব্যগুলো আপকামিং নির্বাচনের আগে আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মীর খুব সাবধান হওয়া উচিত ছিল। তবে এই ব্যক্তি যেই কথাগুলো বলেছেন এই কথাগুলোর পর ইফেক্টটা কোথায় যাবে আপনার কি মনে হয় না? সোশ্যাল মিডিয়াতে এটা হিউজ ভাইরাল, কারণ নির্বাচন সুষ্ঠু হবে কি না সেই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নীতি প্রয়োগ করেছে, যে ভোট কেন্দ্রে যদি কেউ বাধা দেয় তাহলে এই ব্যক্তি প্রথম ব্যক্তি যিনি বাংলাদেশের মার্কিন ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়ার জন্য নিজে নিজেই আইসা উজাইন্না পুরী মাসের মতন পটপট পটপট করতে করতে অনেকগুলা কথা বলেছেন, এমনকি সাক্ষী রেখেছেন, এমনকি ইভিএম ভোট পদ্ধতিকেও তিনি প্রশ্নবিদ্ধ করেছেন। কক্সবাজার পৌরসভার আওয়ামী লীগের মেয়র প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হিসাবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মাসুদুল হক ওরফে রাশেদ নারকেল গাছ মার্কায়। তিনি কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান কাইসারুল হকের বড় ভাই। কাইসারুল 2019 সালে নৌকা প্রতীকের প্রার্থী হিসাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ওই নির্বাচনে ইমরুল কায়েস তার পক্ষে কাজ করেছিল। ইমরুল নিজেও 2022 সালে হলদিয়াংপাং ইউনিয়ন পরিষদে নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিপক্ষে নির্বাচন করে জিতেছিলেন, তার মানে সে বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগের। এখন অনেক জায়গায় যে দলের থেকে ভাই বড় এটা কিন্তু এই ইমরুল কায়েসের মতন সন্ত্রাসীরা প্রমাণ করেছে। দেখেন নৌকার বিপক্ষে দ্বারা এসে পাশ করে আসছে, সে চাইলে ও এলাকায় উপজেলা চেয়ারম্যান হয় নাইলে হয় না, দে আর সিন্ডিকেট। কাইসারুল হকের আরেক ভাই কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক ওরফে মার্শালকে উদ্দেশ্য করেও কথা বলেছেন ইমরুল। শাহিনুল হকও বিদ্রোহী প্রার্থী হিসাবে আওয়ামী লীগের মোস্তাক আহমেদ চৌধুরীকে হারিয়ে চেয়ারম্যান হন, মানে সেখানে বিদ্রোহী প্রার্থীদের জয় জয়কার, কারণ এই ইমরুল কায়েসরা সেখানে একটা সিন্ডিকেট করে ফেলেছে, ওইখানে নৌকার আসলে বেল নাই, এরাই সেখানকার
সকল বাবা মা আর এরা পাশ করা দলের সাধারণ ক্ষমাটমা ঘোষণা নিয়া এরাই আজকে নৌকার প্রচার প্রচারণা চালায়। এদের স্বার্থে আঘাত লাগলে এরা অনেক কিছুই বলে টেলা দেয়। তবে আমি বলবো, বাংলাদেশ আওয়ামী লীগের উচিত তার বিরুদ্ধে মামলা করা, নির্বাচন কমিশনের উচিত তার বিরুদ্ধে মামলা করা, আর রাষ্ট্রের উচিত, আইন শৃঙ্খলা বাহিনীর উচিত তাকে ঝুলাইয়া সারা বাংলাদেশে একটা দৃষ্টান্ত তৈরি করা আগামী নির্বাচনের আগে যে ভোট ডাকাতির পরিণাম কী হয়। নিশ্চয় যারা দেখার তারা দেখবেন। তবে এই ব্যক্তির এই ভিডিওটি এই মুহূর্তে অনেকটাই ঝামেলায় ফেলে দিল আওয়ামী লীগকে, কারণ বিএনপি এগুলো খুঁজে খুঁজে বের করেই তো যুক্তরাষ্ট্রের এম্বাসিতে পাঠাবে, তাই না? বাট এই লোক অপরাধ করেছে, আমরা চাই না এমন ভোট। সুষ্ঠু নির্বাচন হবে, জনতা জনতার ভোট দেবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।